পুরান ঢাকার সাকরাইন উৎসব। পুরান ঢাকার সাকরাইন বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর মধ্যে একটি। সাকরাইন মূলত পৌষ সংক্রান্তি ঘুরি উৎসব নামেও পরিচিত। বর্তমানে পুরান ঢাকার সাকরাইন উৎসব সার্বজনীন ঢাকার উৎসবে রূপ নিয়েছে। সারাদিন ঘুরে উড়ানো, বাড়ির ছাদে জমকালো আলোকসজ্জা, আগুন নিয়ে খেলা, সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুসে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। সাকরাইন কবে অনুষ্ঠিত হয়? ঐতিহ্যবাহী এই সাকরাইন পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর দিকেই উদযাপিত হয়। সেই হিসেবে প্রতি বছর 14 জানুয়ারি নানা আয়োজনে উদযাপন করা হয় এই দিনটি। প্রতি বছরের মতো আগামী বছরেও 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে পুরান ঢাকায় এই সাকরাইন উৎসব। সাকরাইন উৎসবের ইতিহাস। সাকরাইন মূলত একটি সংস্কৃত শব্দ সংক্রান্ত থেকে এসেছে, যার আবির্ধানিক অর্থ বিশেষ মুহূর্ত। অর্থাৎ বিশেষ মুহূর্তকে সামনে রেখে যে উৎসব পালন করা হয় তাকেই বলা হয় সাকরাইন। এই সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় অনেক দেশে উদযাপন করা হয় এই অনুষ্ঠানটি, তবে নাম থাকে ভিন্ন ভিন্ন। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি এবং ভারত উপমহাদেশে মকর সংক্রান্তি নামে পরিচিত। সাকরাইন ঘুরি উৎসব। ইতিহাস থেকে জানা যায়, 1740 সালের এই দিনে মোগল আমলে নাজিম নওয়াজেদ মোহাম্মদ খানের আমলে ঘুরে উড়ানো হতো। সেই থেকেই এই দিনটি কেন্দ্র করে বর্তমানে এটি অন্যতম উৎসব এবং আমেজে পরিণত হয়েছে। ধর্মবর্ণ ভেদাভেদ না রেখে সকলেই এই উৎসব পালন করে থাকে। দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হয় এই উৎসবটি, তবে ঢাকাতেই এই উৎসবের সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করা যায়। সাকরাইনে কি হয়? বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ছোট বড় সকলেই অংশগ্রহণ করে থাকে এই উৎসবে। প্রায় প্রতিটি বাড়ির ছাদ সুন্দর করে সাজানো হয় নানা ধরনের আলোকসজ্জায়। দুপুর হতেই শুরু হয় ঘুড়ি উড়ানো। আকাশে শোভা পায় নানা রং বেরঙের আকৃতির ঘুড়ি। কে কার ঘুড়ির সুতা কাটবে সেই প্রতিযোগিতায় চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নানা কর্ষতে ঘুড়ির সুতা কেটে ফেলার আনন্দে চিৎকারে ভেসে ওঠে চারপাশ। আতশবাজি ও ফানুস। সন্ধ্যা নামলে পুরান ঢাকার আকাশ হাজার হাজার আতশবাজির আলোয় উজ্জ্বীবিত হয়ে ওঠে। সেই সাথে উড়ানো হয় রং বেরঙের ফানুস। অনেকেই আগুন মুখে নিয়ে নানা ধরনের খেলা দেখায়। একজন মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে পুঁতে কেরোসিনের আগুনের মাধ্যমে নিক্ষেপ করা হয় আগুনের দলা এবং সৃষ্টি হয় আগুনের খেলা। বর্তমানে সাকরাইন উৎসবে যোগ হয়েছে আধুনিক আরও নানা জিনিসপত্র, ডিজে নাচ, প্রজেক্টর এবং হাজার পাওয়ারের সাউন্ড সিস্টেম। পুরান ঢাকার সাকরাইন উপলক্ষে আয়োজন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের। বাড়িতে বাড়িতে জমে ওঠে মজার সব খাবারের আয়োজন। শীতের নানা ধরনের পিঠাপুলি, মুড়িঘণ্ট, পায়েস ইত্যাদি পরিবেশন হতে থাকে প্রতিটি ঘরে। আপনি যদি সাকরাইন উপভোগ করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন পুরান ঢাকায়। সাকরাইন পালনে কোথায় যাবেন? সাকরাইনে যোগ দিতে প্রতি বছরই অনেকে পুরান ঢাকায় ঘুরতে আসে। পুরান ঢাকার প্রায় সব জায়গাতে চলে এই আয়োজন। তবে আয়োজনে বেশি আমেজ দেখা যায় ছোত্রাপুর, লক্ষ্মীবাজার, গেন্ডারিয়া, সদরঘাট, তাঁতিবাজার, হাজারিবাগ এবং নবাবপুর। কখন এই উৎসব দেখতে যাবেন? সাকরাইন উৎসব মূলত শুরু হয় দুপুর থেকে। প্রায় সারা রাত ব্যাপী আয়োজন চলে এটি। সবচেয়ে ভালো লাগবে বিকেল এবং সন্ধ্যার সময়টুকু। আপনি যেখানে থাকুন না কেন, এমনভাবে রওনা দিন যেন আপনি পুরান ঢাকায় বিকেলের মধ্যে পৌঁছাতে পারেন। তাহলে আপনি উপভোগ করতে পারবেন পুরান ঢাকার সাকরাইন উৎসব। তো ভিউয়ার্স, আজ আপনাদের জানালাম পুরান ঢাকার সাকরাইন উৎসব সম্পর্কে। আপনি এখন পর্যন্ত যদি সাকরাইন উৎসবে গিয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া এই উৎসব সম্পর্কে আপনার মতামতও শেয়ার করতে পারেন আমাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আগামী বছর আপনি পুরান ঢাকায় সাকরাইন উৎসবে যাবেন নাকি তা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।